খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মহেশতলায় সাংসদকে অভিযোগ করার 48 ঘন্টার মধ্যেই সমাধান জল নিকাশি ব্যবস্থার। গত 25 ফেব্রুয়ারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবজ ট্রাং রোড এবং মহেশতলায় 40 মিলিয়ন গ্যালন জল প্রকল্পের উদ্ঘাটন করে ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দান করান। পরে সাংসদকে তাদের সমস্যার কথা বলেন যে তার বাড়িতে দীর্ঘদিন ধরে জল জমে আছে, যে জমা জলের কোনো সুরাহা করা যায়নি। সেই কথা শুনে তৎক্ষণাৎ সাংসদ গাড়ি থেকে নেমে ওই মহিলার বাড়ির জমা জল পরিদর্শন করেন এবং ওখান থেকেই ফোন করে মহেশতলা পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহাকে নির্দেশ দেন দ্রুততার সাথে ব্যবস্থা করতে হবে। সেই মতো 27 ফেব্রুয়ারি 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা এবং মহেশতলা পৌরসভার পৌরপ্রধান তথা মহেশতলা বিধানসভার বিধায়ক দুলাল দাস পৌরসভার আধিকারিকদের নিয়ে সেই জমা জলের সমস্যাটি খতিয়ে দেখেন এবং পরে পৌরসভার ইঞ্জিনিয়ারদের নির্দেশ মতো আজই কাজ শুরু হয়। কাজ শুরু হওয়াতে বাড়ির বাসিন্দারা অত্যন্ত খুশি এবং পৌরসভা থেকে আশ্বাস দেওয়া হয় আপাতত জল নিকাশি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আবার পরবর্তী সময়ে এই জমা জলেরই স্থায়ী সমাধান করতে যত টাকা লাগুক না কেন সেটা মহেশতলা পৌরসভা তৈরি করে দেবে। সান্দ্র মণ্ডল, রিপোর্ট, খবর 24x7। উনি আসেননি নিজে থেকে, অভিষেক ব্যানার্জি, আমরা অন দ্য ওয়ে ওনাকে একটা অ্যাপ্লিকেশন দিই, তো উনি সঙ্গে সঙ্গে বললেন আমি কি নামবো, তা আমরা বললাম হ্যাঁ অবশ্যই নেমে দেখুন আমরা কী অবস্থায় আছি। পচা জলের মধ্যে ডেঙ্গু ম্যালেরিয়া বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার অসুবিধা, বয়স্ক লোকেদের ট্রিটমেন্টের অসুবিধা, নানাবিধ সমস্যা আমাদের, তো সেটা জানানোর জন্য উনি এসে সেদিন ভালোভাবে পরিদর্শন করে গেছেন এবং দিন 15-র মধ্যে সলিউশন হবে সেটা বলে যান। আচ্ছা, পৌরসভার আধিকারিকরা এবং চেয়ারম্যান সাহেব এসেছিলেন? হ্যাঁ, ওনারা তো ক্ষতি সবই দেখলেন কিন্তু আমাদের পিছন দিয়ে যাবার কোনো ব্যবস্থা নেই জলের, মানে জল যাবে না বরং ওভারফ্লো করে এদিকে আবার ভাসাবে। সামনে দিয়ে যে ড্রেন হবে সেটা এখন দেরি আছে, অনেক মানে অনেকটাই দেরি, যেটা আফটার মানে আপনার এই লোকসভা নির্বাচনের পরে ওনারা কিছু সলিউশন বার করবেন, তখনই আমরা এর সুরাহা পাব। এটা ওই পৌরপিতা বললেন, দুলাল দাস। হ্যাঁ, নিশ্চয়ই আশা তো রাখতেই হবে, ওনাদের ওপর না আশা রাখলে তো আমরা কোনোদিনই সমস্যার সমাধান পাবো না, আমাদের কামিং জেনারেশন আরও ভুগবে, এর থেকেও চরমে ভুগবে। হ্যাঁ, 25 তারিখে সাংসদের সাথে যে কথাবার্তা হয়েছে সেই মতো গোপালবাবুকে উনি দায়িত্ব দিয়েছিলেন, সেই মতো আজকে কাজ শুরু হয়েছে, আমরা খুশি, কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে হয়ে গেলেই ভালো হয়, কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে না, পরে হবে হয়তো। আজকে আমাদের ধরুন কেএমডিআর ওয়াটার ডিভিশন, আমাদের পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইও সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেবও এখানে এসেছিলেন এবং সবাই আমরা দেখেছি, আমরা এখন প্রিলিমিনারি ওনার যে জায়গাটা জল জমে রয়েছে সেই জায়গাটা আগে পরিষ্কার করার, পরিষ্কার করে ওই জায়গাটা ব্লিচিং দেওয়ার ব্যবস্থা করছি, আর আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের থেকে মতামত এক্সপার্ট ওপিনিয়ন চেয়েছি যে কীভাবে ওনার জলটা বাড়িতে জানি আর বেশি দিন না জমে থাকে, মানে কীভাবে জলটা বের করা যায় তার একটা ওয়ে আউট লে আউট বের করার জন্য, এবং সেটা বের করার জন্য ধরুন আপনারা সবাই জানেন যে যথারীতি আমাদের ভোট খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার হয়ে যাবে, আমরা চেষ্টা করছি তার আগে, কিন্তু এই সমস্যাটা আমাদের সাংসদ বরাবর বলে এসেছেন এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করতে হবে, এবং এমএলএ সাহেবও বলেছেন যে এটা টেম্পোরারি, এমএলএ সাহেব যেটা বক্তব্যটা বলেছেন সেটা হচ্ছে টেম্পোরারি সলিউশনে উনি কোনো যেতে চাইছেন না, উনি চাইছেন যে এটা পার্মানেন্ট সলিউশন হোক এবং এই ফ্যামিলিটা জানি আজকে না হলে 2 বছর পরে আবার সেম প্রবলেমে জানি না পড়ে, এর জন্য এমএলএ সাহেব বলেছেন যে পার্মানেন্ট সলিউশন, এতে যদি 10 লাখ টাকার জায়গায় যদি 50 লাখ টাকাও লাগে সেটা ওনার খরচা করা হবে, সেটা সব ডিপার্টমেন্ট মিলে খরচা করবে, আমাদের মাননীয় সাংসদও এর মধ্যে সহযোগিতা করবে, তিনি কোনো অভিযোগ কোনো এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, তো আমরা আগে আমাদের এক্সপার্ট ওপিনিয়ন এক্সপার্ট কী বলছে কী করলে হবে সেটা আগে আমরা দেখছি যে কত টাকা বাজেট আসবে কী আসবে, দেখে আমরা যেইভাবে হবে সেইভাবে দিচ্ছি, এখন যাতে ওনার জমা জলটা যাতে আমরা বের করতে পারি আমরা আজকে লোক ডিপ্লয়েড করছি এবং জায়গাটাকে পরিষ্কার করছি, পরিষ্কার করে আমরা দেখছি যে কতদূর কী হচ্ছে। গোপাল সাহা, মাননীয় সাংসদ, তিনি একটা অভিযোগ পেয়েছেন এখানে, আমাদেরকে বলেছে আমরা তৎপর হব না, আমরা তৎপর এমনিও, আমাদের এই জায়গাগুলো সব মাপা আছে, আমরা ড্রেন করবো, একটা ড্রেন করছি, এপাশ দিয়ে ড্রেন করা আছে আপ টু নামটা কি বেনেরপোল না, ওটা বেনেরপোল, আবার ওপাশ থেকেও দেখুন একটা ড্রেন আসছে, এটা পুরোটা এইদিকে চলে যাবে, আবার এইদিক থেকে এইদিকে ড্রেনটাও পুরো চলে যাবে, আমরা আস্তে আস্তে করছি, টাকা কোথায়? সরকার টাকা দেবে তবে না আমরা পাবো,
সাংসদ বলেছেন, সাংসদকে অনুরোধ করবো যাতে তিনি কিছু টাকা মঞ্জুর করেন এবং এমডি আছে সঙ্গে, ওনাদেরও একটা জলের সমস্যা আছে, ওনাদেরকে বলবো কিছু দিন, আমরাও কিছু দেবো দিয়ে করে। তবে স্যার একটা কথা, দীর্ঘদিন ধরে জল জমে আছে, এমডিকে বারবার জানিয়েছে, দীর্ঘদিন জানিয়েছে, আমাকে জানায়নি, জিজ্ঞাসা করুন, এই সামনে বসে বলছি জানিয়েছেন, সেদিনকে সাংসদকে জানিয়েছেন, কিন্তু পৌরসভাকে জানায়নি, পৌরসভাকে জানায়নি, প্লিজ।